একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী মারা গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী যখন মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন, সবার সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসলেন। তখন দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন, সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। পিনপন নীরবতা, কবর খনন শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন। তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পিনপন নীরবতা ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের আত্মার কি হয়? সবাই তখন খুব আগ্রহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আমরা তো জানি না। নবীজি তখন একটু চুপ থাকলেন এবং সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ তারা এই তথ্যটি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে শুনতে পাবে, কত বড় সৌভাগ্য তাদের। প্রিয় দর্শক, আজ আপনারাও তা শুনতে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মার বিষয়ে কি বলেছিলেন, মৃত্যুর পর কি হয় মৃত আত্মার। শোনার জন্য সবাই অধীর আগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশ ঘিরে বসল। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন। তিনি বললেন, শুনো, যখন একজন মানুষ একেবারে মৃত্যুশয্যায়, তখন সে মানুষ ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতারা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেয় এবং মাথার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং ধীরে ও যত্ন করে তার পাশে বসে। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো রকম ব্যথা বেদনা অনুভব করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, উদাহরণ হিসাবে মনে করো একটি পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে খুব শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে। সেই সময় দুজন ফেরেশতা বেহেশত থেকে বেহেশতি সুগন্ধি মাখানো একটি নরম সুতির সাদা চাদর নিয়ে আসেন এবং সেই আত্মাকে সাদা চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান, তখন অন্য ফেরেশতা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা এবং কি সুন্দর গ্রাণ। তারপর সবাই জানতে চায়, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি হলেন অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতারা তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর তারা জিজ্ঞেস করেন যে, উনি কি করেছেন, ওনার আত্মায় এত সুগ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলে ওঠেন, আমরা শুনেছি মানুষজন বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার একজন ভালো বান্দা ছিলেন, তিনি অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন সে। এতটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থামলেন। তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন, এই কারণে বলছি, সাবধান, তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করলে সাথে সাথে তওবা করে নিবে এবং উক্ত ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিবে। প্রিয় দর্শক, ফেরেশতারা এই কথা শোনা মাত্র আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে এক ফেরেশতা অন্য ফেরেশতাদের কানে কানে এই কথাগুলো বলে বাড়াবে। এই কথাটি বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন এবং তারপর আবার তিনি বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন মৃতদেহটি কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও এখন তোমরা আবার এই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও তার মাটির দেহে মাটির সাথে মিশিয়ে দেব, সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব। তারপর মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পরে দুজন ফেরেশতা আসবেন, তাদের নাম মুনকার নাকির। তারা যখন মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন, মুনকার নাকির চলে যাবার পর সেই মৃত আত্মাটি অন্ধকার কবরে আবার একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে, সে কোথায় আছে এবং কি করবে, এরূপ এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সঙ্গে দেখা করতে এসেছে। তাকে দেখার পর আত্মা ভীষণ মুগ্ধ হবে, এত মায়াবী এত সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি। আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে, তুমি কে?
সে লোকটি তখন বলবে, আমি তোমার জন্য অনেক বড় একটি সুসংবাদ নিয়ে এসেছি, তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আলহামদুলিল্লাহ, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন, তুমি কি সেটি একটু দেখতে চাও, একটু দেখতে চাও তুমি সেই জান্নাত যা আসমান জমিন থেকেও বৃহৎ? আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি তখন বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই, সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত যতদূর দৃষ্টি যায় দৃষ্টির সীমা পেরিয়েও একটি সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের সে রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য সে অস্থির হয়ে যাবে। লোকটিকে জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে, সেটি হবে ইয়াউমুল কিয়ামার পরে এবং তুমি সেখানেই চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তোমাকে আমি সেদিন পর্যন্ত সঙ্গ দিব যেই দিন পর্যন্ত না ইয়াউমুল কিয়ামা হবে। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? তখন সে লোকটি বলবে, আমি তোমার এতদিনের নেক আমল, সুবহানাল্লাহ, পৃথিবীতে তোমার সকল ভালো কাজের ফলাফল আমি নিজেই, তুমি নাফসের সাথে যুদ্ধ করে ভালো কাজ করেছ, তুমি খারাপ আচরণ করা প্রতিবেশীর খারাপ আচরণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজম করেছ, উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটি কাজ তুমি আল্লাহর জন্য করেছ, আর আমি জানি এতে তোমার কত কষ্ট হয়েছে, আমি তোমার সেই নেকামল, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখেছ, আমাকে আল্লাহ তাআলা তোমার সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন। এই কথাটি বলে লোকটি আত্মাটির উপর খুব যত্নে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথাটি বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে আবার থামলেন। সাহাবীরা তো তখন গায়ের কাপড় চোখের পানিতে ভিজালেন এবং বললেন, হে আমাদের রব, আপনি আমাদের সকলকে পবিত্র আত্মা হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন।